মর থেঙ্গারি। বলা হচ্ছে এটি বাংলাদেশে নির্মিত চাকমা ভাষার প্রথম চলচ্চিত্র। বাংলাদেশে বাংলা ছাড়াও প্রায় ৪৫টি ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি রয়েছে। তবে দেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জীবনযাত্রা চলচ্চিত্রে খুব কমই উঠে এসেছে। এবারে ১০ বছরের চেষ্টায় অং রাখাইন তৈরি করলেন তার প্রথম ছবি মর থেঙ্গারি। সংগ্রামী এই তরুণী পথচলার গল্প শুনব তারই মুখে। আচ্ছা আজু, তত মনে লাগেনি ইন্দি হলো আজু নানুর ঘর, ইন্দি একখান শোভা চাল এলো, মনে লাগেনি আজু? আর কিছু মনে নেই তত। আগে তো ফিল্মের ল্যাঙ্গুয়েজটা একদম সিম্পল, আপনি যদি কিছু না শুনেন আমার ফিল্মটা দেখলে পুরা ফিল্মটা আপনি বুঝবেন। এটা আমার কাছে মনে হয় চাকমার ল্যাঙ্গুয়েজ বলে মানে কমিউনিকেট করতে পারবে না, সেটা আমার কাছে খুবই অযৌক্তিক ব্যাপার। চাকা জাতীয় কোনো দিন আসেনি ওই এলাকায়, এবং সাইকেলটা আসে এবং আমি দেখছি যে সাইকেলটা নিয়ে কৌতূহল লোকজন নিয়ে ওখান থেকে প্রথম স্টোরিটা আসা। এই সাইকেল উপর নির্ভর একটা ফ্যামিলি, ওইটা নিয়ে আমি স্টোরি লাইনটা আমি আসলে সাজাচ্ছি, এবং সাইকেল নিয়ে যত ঘটনা এবং পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এবং তাদের এলাকা যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আর হচ্ছে দেশের যে কাপ্তাই লেকের যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, ইভেন আর্মি বাংলাদেশের আর্মি যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। বাংলাদেশের বড় কমিউনিটি হচ্ছে চাকমা, এবং চাকমা কমিউনিটি যে স্ট্রাগল এবং যে পলিটিক্যাল নিয়ে মুভমেন্ট করে অন্য কোনো আদিবাসী এই পলিটিক্যাল মুভমেন্ট নিয়ে মুভ করে না। চাকমা কমিউনিটি স্পেসিফিক আসলে অনেক স্ট্রাগল করছে, তাদের উপরে নির্যাতন তো বেশি হয়েছে, এবং আমি মনে করি যে আমার এজ এ রাখাইন কমিউনিটি যে আদিবাসী হয়ে যদি বাংলাদেশে থাকতে চায় সেক্ষেত্রে আগে সেভ করতে হবে হচ্ছে চাকমা কমিউনিটিকে, দেন তারপরে অন্য অন্য কমিউনিটি থাকতে পারবে। সো এই জন্য আসলে আমি চাকমা কমিউনিটি নিয়ে কাজ করছি আর কি। আমার ফিল্মের সব আর্টিস্ট আসলে নন মানে প্রফেশনাল আর্টিস্ট আর কি, ওরা এলাকার থিয়েটার করে, সেটা এনজিও বেসড থিয়েটার করে, এই প্রথম ওরা ক্যামেরার সামনে আসছে। তোমার এই
সাইকেল ভাঙে যাওয়ার পরে ও ঠিক করতে চায় শহরে, এবং ওই মুহূর্তে আরও তিনটা নৌকা আসে, মোটরসাইকেল, সাইকেল এবং টেলিভিশন। আমি ফার্স্ট এটা দেখাতে কনসেপ্টটা হচ্ছে কি প্রযুক্তি আগ্রাসন, যে প্রযুক্তি আসলে কারো ক্ষতি করে কারো আসলে উপকার হয়, বেসিক্যালি ওই কনসেপ্টটা আমি গ্রো করার জন্য চেষ্টা করছি।